আলাইকুম বন্ধুগণ, আজ আমরা ঘুরতে চলে এসেছি মিরপুর চিড়িয়াখানায়। চিড়িয়াখানায় দুটো টিকিট আছে, আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। চলো আমরা এখন চিড়িয়াখানা গেটের সামনে আসি। আমরা গেটের সামনে কি কি রয়েছে যাওয়ার পথে সবই আপনাদেরকে দেখাবো। এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি চিড়িয়াখানার গেট। সামনের দিকে এগিয়ে যাই, দেখি আর কি কি দেখা যায়। আমি আপনাদেরকে সুন্দর করে চারিপাশটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই গেট দিয়ে আমরা এখন প্রবেশ করব ভিতরে। সামনের দিকে এগিয়ে যাচ্ছি, দেখি কি কি আছে, আপনাদেরকে আমি কি কি দেখাতে পারি। যা কিছুই আমাদের সামনে পড়বে তাই আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। আমরা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়েছি তাই এখানে বসে একটু বিশ্রাম নেব। এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি মরুভূমির পানি, উট, সুন্দর একটা উট রয়েছে। এই উটকে আপনাদেরকে আমি এখন দেখাচ্ছি। এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি এখানে সুন্দর দুটি নীল গাই রয়েছে, সেই নীল গাই দুটি আপনাদেরকে দেখাচ্ছি। যদিও নামই নীল কিন্তু দেখতে কিন্তু নীল নয়, তবু এর নাম নীল গাই। এখন আপনাদেরকে দেখাচ্ছি চিড়িয়াখানার ভিতরে সুন্দর কিছু ঘোড়া রয়েছে, সেই ঘোড়া আপনাদেরকে আমি এখন দেখাচ্ছি। ঘোড়াগুলা ঘাস খাচ্ছে কি সুন্দরভাবে। আরো সুন্দর সুন্দর কিছু প্রাণী রয়েছে। আপনাদেরকে আমি আর একটা প্রাণী দেখাচ্ছি। প্রাণীটি দেখতে মনে হচ্ছে খুবই ক্লান্ত, তাই মানুষের কাছে এসে দাঁড়িয়ে রয়েছে। মানুষও হাত দিয়ে সুন্দরভাবে আদর করে দিচ্ছে। কি সুন্দরভাবে শান্তশিষ্টভাবে রয়েছে। এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি জিব্রা। জিব্রাগুলা দেখতে অসাধারণ, খুবই সুন্দর। ডোরা কাটার দাগ রয়েছে, চক্রা বকরা দেখতে খুবই সুন্দর, দেখে আমাদের খুবই ভালো লেগেছে। সামনের দিকে এগিয়ে যাচ্ছি, দেখি আর কি কি আছে, আপনাদেরকে আমি দেখাবো ঘুরে ঘুরে। এখানে দেখতে আর একটা প্রাণী, এই প্রাণীটি দেখতে অনেক সুন্দর, যদিও এটার নাম আমরা জানি না, নাম জানলে আপনাদেরকে আমি এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি জিরাফ। এখন আপনাদেরকে দেখাচ্ছি আমি সুন্দর কিছু হরিণ রয়েছে, হরিণগুলার নাম হচ্ছে চিত্রা হরিণ। হরিণগুলা দেখতে খুবই সুন্দর, সংখ্যা কিন্তু অনেকগুলা হরিণ রয়েছে। এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি কুমির। এখানে একটি কুমির রয়েছে, সেই কুমিরটি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে রয়েছে সুন্দর একটি বক,
এটি দেখতে অনেক সুন্দর। এই পাখিটিও দেখতে খুবই সুন্দর, খুবই আকর্ষণীয়। আজ আপনাদের মাঝে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে আমার চ্যানেলকে লাইক শেয়ার ও কমেন্ট করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ।